বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন, বিভিন্ন আরকদার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে অনেকেই চেয়েছেন যে সেই জলছত্র বাজারে আনারসের ভিডিওগুলা চেয়েছেন, আসলে কিন্তু সব সময় এদিকে আসা হয় না, হয়তো অনেক সময় অনেক দিকে যাইতে হয়, অনেকেরই অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেকেই অনেক ধরনের ভিডিও চেয়ে থাকেন, আসলে মনে চাইলেই একদিকে যাওয়া সম্ভব হয় না। আজকে তাই জলছত্র বাজার এসেছি আপনাদের সকলের অনুরোধে, দেখি যে আজকের বাজারে কী অবস্থাটা একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি ভাইজানের? আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব ভাই, অনেক সুন্দর নাম, কিন্তু অনেক সুন্দর নাম। আসলে আগের মুরব্বীরা যারা নাম রাখতেন তারা কিন্তু অনেক হিসাব নিকাশ করে নামগুলো রাখতেন। যাই হোক ভাইজান, কই থেকে আসছেন আপনি? সুনিয়া। হ্যাঁ, এই সুনিয়া। আচ্ছা, এই আজকে কী ধরনের ফল? এটা কী ফল? এটা জলডুঙ্গি। জলডুঙ্গি কীরকম দাম বলতেছে? এটা 10 টাকা বলতেছে। আচ্ছা, এখন ফল এই বাজারে কত গাড়ি ফল আসে? প্রচুর প্রচুর, এখনও ভরপুর হয়ে যায় বাজারে ফল এসে নাকি? আচ্ছা, আপনাদের বাজারের নামটা একটু বলেন। জলছত্র। জলছত্র বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? এটা মধুপুর থানা। মধুপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এটা কি বাজারটা কী কী বারে হয়? ডেলি, প্রত্যেকদিন। কয়টার থেকে শুরু হয়, কটা পর্যন্ত? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকে। সন্ধ্যা পর্যন্তই। আচ্ছা, এই ফলগুলো আর কতদিন পাওয়া যাবে? যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি যে আরো অনেক কৃষক আছে, তাদের সাথে একটু জানার জন্য চেষ্টা করবো। আসলে দেখি, আসলে কিন্তু অসংখ্য ফল এই বাজারে আসে, একদমই ভোর থেকে শুরু করে বিক্রি হয় সারা দিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? নাম আলামিন। আলামিন, তার অনেক সুন্দর নাম আপনার। কোথা থেকে আসেন ভাইজান? বগারবাড় থেকে। এটা আপনাদের মধুপুর থানায় পড়ছে নাকি? আচ্ছা, যাই হোক, এই ফলগুলা কিরকম দাম বলতেছে? কয় গাড়ি আনছেন সর্বমোট? আট গাড়ি। এই ফলের মালিক কে? ওই পাশে ওনারই ফল, ফল ওনারই। তা উনি কতটুকু জায়গা চাষ করে? আমি কিন্তু ওনার সাথে এইভাবে অনেক জায়গা চাষ করেছে নাকি? তাতে এবার হচ্ছে এইগুলি ফলগুলা কতটুকু ওজন হবে? ওজন তো 250 গ্রাম বা 500 গ্রাম সর্বোচ্চ। সর্বোচ্চ না, সর্বোচ্চ যেটা বড় এটা। আমি যে মুরব্বীর সাথে কথা বললাম, উনি তো এই মালিক। এটা উনি কি নিজেই চাষ করে না বাগান কিনে? চাষ করে, চাষ করে। আমি চলে যাচ্ছি আবার সেই ভাইজানের কাছে, দেখি ওনার সাথে আবার একটু কথা বলার জন্য চেষ্টা করব, দেখি হয়তো এখানে নেই। আসসালামু আলাইকুম। আবার আপনার কাছে আসলাম। আপনি তো অনেক ফলের গাড়িগুলো আনছেন, এই সাইডে দেখা যাচ্ছে যে ফলগুলো দেখা যাচ্ছে সবটি আপনি আনছেন। কতটুকু জায়গা চাষ করছেন? এটা তো বাইরে জায়গা, অনেক জায়গা। তা তো কয় একর হবে একটু বলেন। আমার মনে করুন 15-20 একর হবে, না 10 একর 12 একর এরকম। আপনার 100% একর? 100% না, হ্যাঁ মনে করুন এটা আছে, এলো আছে 12 বিঘা, আর এলো আছে 4 বিঘা। আচ্ছা আচ্ছা, 14 বিঘা, অর্থাৎ 7 একর জায়গা। আপনাদের কি 56 একর? 30 একর। যাই হোক, আপনি কি বাগান থেকে ফলগুলো বিক্রি করেন? বাগান থেকে বিক্রি করবেন? হ্যাঁ, বাগান থেকেও করি। বাগান থেকে বিক্রি করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বার বলতে হবে। 017 41 42 41 42 92 30 92 30। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি? না বিরক্ত হবেন না, না না বিরক্ত। যাই হোক, ধন্যবাদ ভাইজান। কি নামটা বললেন যেন? আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব, আচ্ছা। অনেক ব্যাপারে কিন্তু আছে, অনেক কৃষকও আছে বাজারে, আমি আর একটু জানার জন্য চেষ্টা করব। দেখি এই দিক দিয়ে কিন্তু সারিবদ্ধ ভাবে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছেন, এগুলি কিন্তু শুধু ফলের জন্যই ফল নিয়ে দাঁড়িয়ে আছেন।
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন ভাই, মোহাম্মদ ইয়াসিন ভাইকে অনেক ধন্যবাদ। কি ফল আনছেন আজকে? জলডুঙ্গি। জলডুঙ্গি কিরকম দাম বলতেছে? এখন আসলাম তো, মোটামুটি দাম এখনো বলে নাই। এই ফলগুলো কিরকম মিষ্টি হয় একটু বলবেন? অনেক সুস্বাদু। আপনি যে ক্যালেন্ডার গুলো আসে অনেক সুস্বাদু। আচ্ছা, এই ফলগুলো আপনার এই জলডুঙ্গি ফলগুলো আর কতদিন থাকবে? শেষের দিকে। তার কতদিন থাকতে পারে? মাসেখানি থাকবে। আচ্ছা, এক মাস পরে আপনাদের কি ধরনের ফল আসবে? ক্যালেন্ডার আসবে। ক্যালেন্ডার কি এক মাস পরে এসে যাবে? এখন বাইর হয়েছে নাকি অনেকটাই? তাতে এখন কত গাড়ি ফল আসে? অনেক, বাজার ভরপুর হয়ে যায়। কি তাতে কিরকম আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে? কি কি বারে লাগে বাজার? প্রতিদিনই। কয়টা থেকে শুরু হয়, কয়টা পর্যন্ত? জি জি, সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়। তাতে এই যে আপনারা বেচে বিক্রি করেন এই বাজারে ফলগুলা, আপনাদেরকে কোন রকম খাজনা দিতে হয়? এই সম্পর্কে জানা নেই, কৃষকের তো দিতে হয় না নাকি? আপনার কাছ থেকে নেয় নেই এখনো নাকি? আচ্ছা, যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি আসলে কিন্তু অনেক ফলের গাড়ি আসছে, আমরা ফলের যে গাড়িগুলো রয়েছে তাদের সাথে আমরা একটু জানবো যে আসলে একদমই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি ভাইজানের? নাম মোহাম্মদ সুজন ভাই। সুজন ভাই, অনেক সুন্দর নাম। কি ফল আনছেন আজকে? জলডুগি শ্রীমঙ্গল। আসলে ফলের এক এক নাম আছে। এটা কি ধরনের ফল ভাই? এটা কি নাম? শ্রীমঙ্গল জলডুঙ্গি না? ফলের তো অনেক নাম আছে আমি দেখেছি। আনারস, আনারস তো আছে। জলডুগি আবার কোনটা? যেটা একদম ছোট ওইটা জলডুগি। আচ্ছা আচ্ছা, আর এই ফলগুলো সব জলডুঙ্গি? সব জলডুঙ্গি। আপনি কোথায় আসছেন? আমি মধুমূর্তি কাছি। নাম কি ভাইজানের? আমার নাম নিরঞ্জন চন্দ্র ভট্টাচার্য। আচ্ছা, আপনি কি করেন? আমি কাঁচামালের ব্যবসা করি। মাল এই বাজারে কিনেন? এই বাজারে কিনি। কিনেন? আচ্ছা, কোন কোন জায়গায় মালগুলো দেন আপনারা? আমরা সব সারা বাংলাদেশে দিই। সারা বাংলাদেশে দিয়ে থাকেন? তাতে আজকে বাজার কেমন একটু বলেন। আজকে বাজার তো কেবল দাদা আরম্ভ হইতেছে। আজকের বাজার মোটামুটি এই যে এটা কিলো 7000 টাকা। 7000 টাকা গা? এখন কি আসল দাম বেশি না কম? একটু বেশি বেশি আছে, একটু বেশি। আচ্ছা, কতদিন থাকতে পারে ফলগুলো? এক মাস থাকবে। তাতে বাজারে কিরকম ফল আসে? বাজারে প্রচুর ফল আসে, এই বাজারে লক্ষ লক্ষ ফল আসে এখনো। আচ্ছা, আপনাদের এই যে ফলগুলো খাজনা কিভাবে নেয় আর লেবার কিভাবে নেয়? লেবার 50 টাকা, খাজনা গাড়ি প্রতি 300 টাকা, 200 টাকা, ছোটো গাড়ি 100 টাকা, এভাবেই নিয়ে থাকে নাকি? আচ্ছা, আপনাদের এইখান থেকে যদি ছিলেটে কোনো S2 গাড়ি বা মাহিন্দা গাড়ি যায় কিনা? যায় যায় যায়। কিরকম ভাড়া বলতে পারবেন? 14,000, 15,000, একদিন এক এক ভাড়া। এক এক ভাড়া না, ভাড়ার তো নির্ধারিত কোনো ঠিক নেই আসলে। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলেই কিন্তু আমি দেখে অনেকেই চেয়েছেন যে আসলেই ভাড়া সম্পর্কে একটু জানাবেন। আমি কিন্তু দেখি যে অনেকেই বলেন যে ভাড়া সম্পর্কে জানাবেন। আসলে ভাড়া সম্পর্কে যে দালাল আছে যারা গাড়ি নিয়ন্ত্রণ করে তাদের সাথে কথা বলেছি, আসলে কিন্তু ভাড়া সম্পর্কে অনেকেই বলতে চায় না, কেউ বলতে চায় না, কারণ ভাড়াটা অনেক সময় অনেক ভাড়া হয়ে যায়। আসলে সব সময় একই ভাড়া থাকে না, গাড়ির কাইকিস থাকলে দেখা যায় যে ভাড়া বেশি, আবার দেখা যাচ্ছে যে গাড়ি বেশি রয়েছে, অনেকটাই কমে কিন্তু যাওয়া যায়। এই জন্যই কিন্তু ওনারা নির্ধারিতভাবে বলতে চায় না আসলে এই যে ভাড়াটা কেমন। দেখি যে ব্যানের মধ্যে ফলগুলো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই?
নাম কি ভাই জানেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিম ভাই, আপনার নাম? বেল্লাল। বেল্লাল ভাই, আপনারা দুজনই তো ফল নিয়ে আসছেন নাকি? আচ্ছা, এ কিরকম দাম বলতেছে একটু বলেন। এটা ৫ টাকা ৭ টাকা। একটা একটা ফল দেখান তো দেখি আসলে কত, এত কম দাম কি বল? ফলগুলো কি আসলে খুবই ছোট নাকি আকারে? এটা খরচ এটা হয়ে গেছে আর কি, আমাদের বাগান আবাদ করতে এটা খরচ করছে, যে দাম করতেছে এটা খরচ হয়ে গেছে। এটা খরচ কিরকম আসছে? এটা আবাদ করতে খরচ হয়েছে আপনার ৫ টাকা ৭ টাকা। ৫-৭ টাকা। আর বিক্রি হচ্ছে কেমন? এটা বাজারে বেচন লাগতেছে এখন ৫ টাকা ৫ টাকা বা ৬ টাকা ৭ টাকা, ১০ টাকা সর্বোচ্চ। ১০ টাকা বিক্রি করা যায় না? না। আচ্ছা, তাতে এই যে ফলগুলো কিরকম মিষ্টি হয় একটু বলবেন। মোটামুটি ভালোই মিষ্টি আছে, ক্যালেন্ডার আছে, এটা একটু মিষ্টি হয়। এটা মিষ্টি, এটা কি অরিজিনালি জলডুগি? জি, অরিজিনালি জলডুগি। এর মধ্যে ফল বিভিন্ন নামের ফল আমরা জানতে পারতেছি, আসলে অরিজিনালি জলডুগি ফল চিনার কায়দাটা কি একটু বলে। আছে না? না নাই। আগে যে মুরগিরা জি জি জলডুগি ফল আবাদ করতো, জি জ্বরের জন্য খাইতো, জি জি এই আনসটা আর কি এটা না, এইটা না, না এটা অন্য অন্য ফল, এটা অন্যটা আর কি আমরা চাষিরা আবাদ করিয়া, জি জি আমরা আলাদা একটা বীজ। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য উনি দিলেন। আমি দেখি এইদিকে একটু কথা বলবো, দেখি এইদিকে এই ফলগুলো কে আনছে ভাইজান? কে আনছে? এটি আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাইজানের? আমির হোসেন। এদিকে তাকান, চা করেন। কি ফল আনছেন আপনি? জলডুঙ্গি। আমির হোসেন ভাই কোত্থেকে আসছেন আপনি? কামারচালা থেকে। কামারচালা থেকে আসছেন, এ তাতে কতগুলো ফল আনছেন? ৪০০। কীরকম দাম বলতেছে? ৭০০০। ৪০০ ফল ৭০০০। এই ফলটা আনছেন না? এই পাশের এটা আনছেন? এটা কি অরিজিনালি জলডুগি ফল নাকি? অরিজিনাল। তাতে কীরকম মিষ্টি হবে? এটা মিষ্টি ভালো, মিষ্টি ভালো। এই যে যেই তাপ, এই তাপের মধ্যে যদি এই ফল দিয়ে জুস বানায় খায় বা শরবত খায়, তাতে কীরকম উপকারে আসে? ভালো উপকারে আসে। আজ কালকেও তো বাংলাদেশে এই অতিরিক্ত তাপ থাকার কারণে, গরম থাকার কারণে ৩ জন মানুষ মারা গিয়েছেন, জানেন? শুনছেন সব সংবাদে? অনেক জায়গায় কিন্তু সতর্কতা জারি করেছেন, আপনারাও কিন্তু সতর্ক থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যে আসলেও এইদিকে অনেক ফলই রয়েছে, কিন্তু আমি আসলে ভিডিওটা আজকে আর লম্বা করবো না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নেব। দেখি আমি একদমই রাস্তা এইটাই মেন রুট। আপনারা কিন্তু যারা রংপুর, দিনাজপুর, বগুড়া থেকে আসতে চান, তারা কিন্তু সহজে আসতে পারেন। যে এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় গাড়িগুলো চলছে একদম, কিন্তু মেন রুটের দুই পাশেই কিন্তু বাজার। আমি যদি দেখাই থাকি, দেখি। আসসালামু আলাইকুম, ফলগুলো কে আনছে ভাই? আচ্ছা আচ্ছা, কিরকম দাম বলতেছে? এই ভাই আনছেন, দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? নাম কি ভাই জানেন? আলী হোসেন ভাই। কতগুলো ফল আনছেন আপনি? ১৬০০। আপনার কি নিজেরা চাষ করেন না বাগান কিনেন? চাষ করছেন। কতটুক জায়গা চাষ করছেন? বিক্রি হয়ে গেছে, এখন কিরকম আছে? আর একদিন বিক্রি করলে শেষ হয়ে যাবে। আচ্ছা, বাজারে আর কতদিন ফল আসবে? কালকেই শেষ হয়ে যাবে। এই যে ফলগুলো আজকে কিরকম দাম বলতেছেন? কেবল আসলেন, কালকে কিরকম দাম বিক্রি করছেন? কিরকম বলেন? ৩০০ ফল ৯০০০ আসলে ফলগুলো কিন্তু অনেক বড় ফল আসলে আপনার। তাতে কয় কেজি করে ওজন আসতে পারে? তাতে অনুমানিক ৮০০-১০০০ গ্রাম হবে? ৮০০-৯০০ এবারে ৪০০ হয়তো হইতে পারে। অনেক আজকে কিন্তু অনেকটা তাপমাত্রা, কালকেও কিন্তু তাপ
অতিরিক্ত থাকার কারণে বাংলাদেশে তিনজন মানুষ মারা গেছে। যারাই যেই দিকে ঘুরেন অযথা ঘোরাফেরা করবেন না, আর অযথা যদি কেউ প্রয়োজনে ঘরের বাহিরে হন, মাথায় কাপড় রেখে বা লেবুর শরবত, ডাবের পানি, আখের রস, যেমন এই যে আনারস দিয়ে কিন্তু জুস বানায় খাওয়া যায় নাকি, তাতে খাইলে কিরকম শরীরে আমার মনে হয় অনেক ভালো লাগে। হ্যাঁ, আপনারা খান কিনা? আপনারাও খান? শরীরটা কিরকম লাগে, ক্লান্ত ছেড়ে যায় নাকি? আসলে অনেকটাই ক্লান্ত ছেড়ে যায়। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে আমি আর ভিডিওটা বেশি লম্বা করবো না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও দেখাবার জন্য। সে পর্যন্ত আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।